সরকারি কোনো প্রতিষ্ঠানে সরকারি চাকরির আবেদন করতে চাইলে আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন দুইটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হলো জেলা প্রশাসক কার্যালয়। জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি চাকরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, জেলা প্রশাসক কার্যালয় থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, A to Z বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয়ে রাজশাহীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আমাদের হাতে আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা, এই আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়ে নেবেন। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 20 ফেব্রুয়ারি 2022 তারিখ খ্রিস্টাব্দ। বাম পাশে দেখতে পাচ্ছেন যে তাদের অফিসিয়াল স্মারক নাম্বারটি তারা উল্লেখ করে দিয়েছে। তো আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করার লিঙ্কটি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে আমরা আলোচনা করব পদের নাম, পদের সংখ্যা এবং বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়গুলো নিয়ে। তো এখানে এক নম্বর পদ দেখুন, এক নম্বর পদের নাম দিয়েছে ড্রাফটম্যান। এখানে পদের সংখ্যা একটি, বেতনের স্কেল হবে এই পদের জন্য 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বিস্তারিতভাবে পড়ে নেবেন, এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন। দুই নম্বর পদে আসুন, দুই নম্বর পদের নাম দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা 6টি। এই পদের জন্য আপনাদের বেতন নির্ধারণ করা আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন। তাছাড়া কম্পিউটার সম্পর্কে আপনাদের নলেজ থাকতে হবে বা কম্পিউটার জ্ঞান বা কম্পিউটার সার্টিফিকেট যেটাই বলেন না কেন আপনাদের থাকতে হবে। তিন নম্বর পদে আসুন, তিন নম্বর পদের নাম দিয়েছে নাজির কাম কেশিয়ার। নাজির কাম কেশিয়ার পদে তারা নিয়োগ দেবে। তো এখানে বেতনের স্কেল হবে আপনাদের 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে কিন্তু 4টি। শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন। আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন। এখানে চার নম্বর পদ দেখুন, চার নম্বর পদের নাম দিয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী। তো এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে পড়ে নেবেন। এখানে 5 নম্বর পদ দিয়েছে সার্টিফিকেট সহকারী, এখানে পদের সংখ্যা 3টি। আর বেতনের স্কেল কত হবে বিস্তারিতভাবে দেখে নেবেন। আমাদের হাতে আরও একটি সার্কুলার বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে 6 নম্বর পদ দেখুন কার্য সহকারী, এখানে পদের সংখ্যা 1টি। 7 নম্বর পদ দেখুন ট্রেগার, এখানে পদের ট্রেস আর এখানে পদের সংখ্যা 1টি। তো এখানে বেতনের স্কেলের বিষয়গুলো বিস্তারিতভাবে দেখবেন এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো দেখবেন। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করেই আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। তো কী কী শর্তগুলো পূরণ করতে হবে, এই যে আনুষঙ্গিক বিষয়গুলো তারা উল্লেখ করে দিয়েছে, এই বিষয়গুলো ভালোভাবে পড়ে তারপরে আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করবেন, নির্ভুল একটি আবেদন আপনারা সাবমিট করবেন। তো বন্ধুরা, এখানে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আরও কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা দিয়ে রেখেছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই আপনাদের ভালোভাবে পড়তে হবে। তো বন্ধুরা, যেহেতু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, সেহেতু আপনাদের অনলাইনে আবেদন করার শুরুর তারিখ কত এবং শেষ হবে কবে এই বিষয়গুলো আপনাদের একটু জানাবো। তো এখানে প্রার্থীর বয়সের কথা বলা আছে যে সাধারণ প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে সাধারণ প্রার্থীদের বয়স। আনুষঙ্গিক বিষয়গুলো সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়লেই আপনারা কিন্তু বুঝতে পারবেন।
তো এখানে অনলাইনে আবেদন করার শেষ তারিখ কত এবং শুরু হবে কবে? এখানে বলা আছে যে অনলাইনে আবেদন শুরু হবে 1/3/2022 তারিখ সকাল 10 ঘটিকা হইতে আবেদন করা শুরু হবে এবং আবেদন করা শেষ হবে 31/3/2022 31/3/2022 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার প্রসেসটি আপনারা একটু ভালোভাবে দেখবেন। তো বন্ধুরা, আমরা আরেকটি বিজ্ঞপ্তিতে চলে যাই। সেই বিজ্ঞপ্তিতে কোন কোন পদগুলো উল্লেখ আছে আমরা চলুন সেই বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে আসি। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলায়, এখানেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তিটি তার প্রকাশ করেছে 22/2022 তারিখ খ্রিস্টাব্দ। বাম পাশে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল স্মারক নাম্বারটি তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, সেহেতু এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করার লিঙ্কটি কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে। তো এখানে 1 নম্বর পদ দেখুন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা মোট 5টি। এই পদের জন্য বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আপনাদের একটু বিস্তারিতভাবে পড়ে নিতে হবে। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে স্নাতক ডিগ্রি পাস। আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়বেন। 2 নম্বর পদ দেখুন, 2 নম্বর পদের নাম দিয়েছে লাইব্রেরি সহকারী। এখানে পদের সংখ্যা 1টি। বেতন গ্রেড হবে আপনাদের 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো আপনাদের অবশ্যই পূরণ করে আবেদনটি করতে হবে। তো এখানে প্রার্থীর বয়সের কথা উল্লেখ করা হয়েছে। এই যে দেখুন, তারিখ দেওয়া আছে 1/3/2022 তারিখে প্রার্থীর বয়স। সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তানদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে 4 নম্বর বিষয়টা একটু পড়বেন যে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সকল প্রকার সনদপত্রের মূল কপি আনতে হবে। মৌখিক পরীক্ষার সময় কোন কোন বা মূল কপিগুলো নিয়ে আসতে হবে, কোন কোন সার্টিফিকেটের মূল কপিগুলো নিয়ে আসতে হবে, এই বিষয়গুলো এখানে আপনারা বিস্তারিতভাবে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে, সেহেতু অনলাইনে আবেদন করার শুরু তারিখ কবে, শেষ হবে কবে, এই বিষয়গুলো আপনাদের একটু জানিয়ে রাখি। তো এখানে বলতেছে যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 1/3/2022 তারিখ সকাল 10 ঘটিকা হইতে আবেদন করা শুরু হবে এবং আবেদন করা শেষ হবে 20/3/2022 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদনটি সাবমিট করতে পারবেন। তো যেহেতু আপনারা অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার প্রসেসটা আপনারা একটু জেনে রাখুন, দেখে রাখুন, তাহলে আপনাদের কাছে আবেদন করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে নিজেরাই পড়তে চান, সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি। তো বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নামে একটি অপশন আছে, সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলারটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো সেভাবে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিতভাবে নিজেরাই পড়ে নেবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।